হুগলির গোঘাটে তৃণমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অভিযোগ তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। প্রতিবাদে পুলিশকে রাতভর ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা। গোঘাটের দুই তৃণমূল নেতা আতাউল রহমান ও তপন মণ্ডলের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। আতাউল রহমানের অনুগামীদের অভিযোগ, বুধবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় আরেক তৃণমূল নেতা তপন মণ্ডলের অনুগামীরা। প্রতিবাদে রাত 10টা থেকে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। সদ্য আসা সিপিএম এর গুন্ডা বাহিনী যারা নিজেদিকে একনিষ্ঠ তৃণমূল বলে জাহির করছে, কি হলো আমরা যথারীতি খেয়ে শুয়ে পড়েছি, হঠাৎ দেখতে পাই যে কি হলো না, ঘর ভাঙার শব্দ। আমরা বেরিয়ে দেখি পুলিশ গাড়ি, তাদের স্যার বসে আছেন, দুজন কনস্টেবল গাড়িতে নিয়ে যাচ্ছেন সামনে সামনে, সেই গুন্ডা বাহিনী আমাদের অ্যাডভান্সটা ভেঙে দিয়েছে। আমরা পুলিশকে ডাকি, আমাদের কোনো কথার কর্ণপাত করলেন না। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তপন মণ্ডল, তিনি বলেন গ্রামবাসীদের সংঘর্ষের জেরেই এই ঘটনা, আমাদের কেউ এই ঘটনায় জড়িত নন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিক্ষোভ উত্তেজনা শেষ হয় বৃহস্পতিবার সকাল 9টায়। দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা লেখার পর প্রায় 10 ঘন্টা পর অবশেষে ঘেরাও মুক্ত হয় পুলিশ, যদিও পুলিশ ঘেরাওয়ের কথা স্বীকার করেনি। মোহন দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।